মরিগাঁও জেলার দুটো সমষ্টি, এটা মরিগাঁও আর এটা লাহুড়িঘাট। এই দুটো সমষ্টির আমি পাট্টা বিতরণ অনুষ্ঠানত উপস্থিত আছি। ইয়াতে মরিগাঁও সমষ্টির 2371 গড়াকি মানুষে পাট্টা পাইছে আজি, আর লাহুড়িঘাট সমষ্টির 251 গড়াকি মানুষে পাট্টা পালে। আর সর্বমুঠ দুটো সমষ্টির 2622 গড়াকি মানুষ ভূমির অধিকার পালে আজি পাট্টার জন্য। আজির এই অনুষ্ঠানত আমার মরিগাঁও সমষ্টির শ্রদ্ধার বিধায়ক উপস্থিত আছিল রমাকান্ত দেউরী মহোদয়, আর আমার জেলা আয়ুক্তক আদি করে আমার ইয়াতে টাউন কমিটির চেয়ারপার্সন, আমার টেওয়া স্বায়ত্তশাসিত পরিষদের সিএম মহোদয়, আর জেলা আয়ুক্তের কার্যালয়ের সকল কার্যকর্তা ইয়াতে উপস্থিত থাকি আমি খুব আনন্দ ঘন অনুষ্ঠানত এই পাট্টাবিলাক প্রদান করবলে সক্ষম হয়েছে। এটার মূল কারণ আজি ইয়াতে আপনাদের লক্ষ্য করেছে যে আমি প্রথমবার কব পারো এই মরিগাঁও জেলাত আমি এনেকা রাজহুয়া সভা মাতি আমি পাট্টা প্রদান করেছি। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দায়িত্ব লওয়ার পাছতে তো রাইজের উদ্দেশ্যে কইছিল যে ভূমির অধিকার সাব্যস্ত করার লক্ষ্যে আমার এই সরকার কাম করে, আর তেতিয়ার ফলেরপা বসুন্ধরা ওয়ান বসুন্ধরা টু ঘোষণা করিলে, আজির দিনত বসুন্ধরা থ্রি আরম্ভ করার কারণে সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হাজু হয়েছে। আর ক্রমাগতভাবে ভূমির অধিকার প্রদানের যে পরিক্রমা, এই পরিক্রমা মিশন বসুন্ধরা ওয়ান, মিশন বসুন্ধরা টু, মিশন বসুন্ধরা থ্রি ইত্যাদি জড়িয়ে এনেকাই চলি থাকিব। আর আমি এজন এজনক সঠিকভাবে যার অধিকার পোয়ার আছে সঠিকভাবে যাতে হি পাব পারে তার কারণে আমার সরকার প্রয়াস করিব। আর আপনার দেখিছে যে যখন মানুষে আজি ভূমির অধিকার নিঃস্বার্থভাবে কোনো ঠাইত যাতে অসুবিধা না পায় তার কারণে অনলাইনের যোগেদি এপ্লিকেশন এটা আহ্বান করা হয়েছিল আর আজি অধিকার সাব্যস্ত করা হয়েছে। ইয়াতে মূলত এপ্লিকেশন করার সংখ্যা প্রায় 20-22 হাজার হব। গোটেইখিন যার অধিকার সাব্যস্ত হব পারে তেওঁলোকে পাব। এটি ওয়ান আফটার এনাদার স্টেপ আমি অতিক্রম করি, কারণ ইয়াতে বহুতখিনি কথা থাকে। কথাটো এনেকুৱা যে এটা পাট্টা প্রদানের আগতে কোন মাটিত পাট্টা দিয়া হয়েছে তার সঠিক নিরূপণ করার লক্ষ্যে মাপ যোগ জরিপ ইত্যাদির প্রয়োজন হয়। এই কারণে স্টেপ বাই স্টেপ আমি লই যাম। আমার মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে আছে যখন ন্যায় অধিকার আছে ভূমিপুত্র হিসাবে ভূমিত বসবাস করে আছে তিন জেনারেশনের অধিক বা তার যখন জনগোষ্ঠীয় লোক তেওঁলোকের অধিকার প্রথম সাব্যস্ত করে লাহে লাহে আমি বাকি সকল সাব্যস্ত করার লক্ষ্যে আমি কাম করি।